বাড়ির হাউসওয়াইফ আছো, এরকম হাজবেন্ডরা কথা শোনে না, যা বলবেন তার দ্বিগুণ আনবেন, কিচ্ছু করার নেই, আমি লিপস্টিক লাগিয়ে নেবেন আর দাঁত মার করে হাসবেন, বুঝেছেন, কিচ্ছু করার নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেকটা সকাল থেকে বলতে তোমাদের সঙ্গে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি 8:15 থেকে। আমি উঠে পড়েছি অনেকক্ষণই, আমার কাজকর্ম যেগুলো থাকে সকালবেলা উঠে সেগুলো সমস্ত মোটামুটি কমপ্লিট, মোটামুটি সকালের যে রুটিনটা সেটা আমার কমপ্লিট, মানে সকাল সকাল উঠলে যে রুটিনগুলো আমি করি, মেনটেন করি, সেগুলো আমার কমপ্লিট করে আমার একদম মুখ হাত পা ধুয়ে মর্নিং স্কিন কেয়ার করে, বুঝতেই পারছো, ঠোঁটে লিপস্টিক মানে বুঝতেই পারছো, করে আমি একদম তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা কি করছো? তোমরাও নিশ্চয় মর্নিংয়ে যে আর যা কাজ থাকে সেগুলোই করছো। আর এখন আমি হাত পা ধুয়ে উঠে না আমি একটা চা খাই, মানে গ্রিন টি নিয়ে একটা, সকাল থেকে উঠে ওই সমস্ত কাজকর্ম এটা ওটা সেটা থাকে তো, সেগুলো করার পর একটু হাত পা ধুয়ে ওঠার পর একটা বেশ গরম গরম গ্রিন টি নিয়ে বেশ ভালোই লাগে। একটা গ্রিন টি নিচ্ছি, ঠিক আছে। আজকে একটা অন্য লিপস্টিকের কালার লাগিয়েছি, তোমরা বুঝতে পারছো কি না যাই না, খুব লাইট, ঠিক আছে। লিপস্টিকগুলো না হলে কী বলো তো, নাহলে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, ভেবো না ক্যামেরার সামনে আসছি বলে আমি লিপস্টিক করছি, সেটা নয়, কিন্তু লিপস্টিকগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখেছো এলু থেলুভাবে তোমাদের সামনে চলে আসি, ঠিক আছে। এখন ব্রেকফাস্ট হবে, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার ব্রেকফাস্টের জিনিস, আজকে আমি ভাত খাবো ব্রেকফাস্টে, সেগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর আমার আর ওরা সবাই খাবে ওদের জন্য রুটি আর ডিজিটাল তরকারি। তোমরা ভাবে আবার ডিজিটাল তরকারিটা আবার কিরে বাবাই, প্রথম নাম শুনছি ডিজিটাল তরকারি, দেখাবো, সিম্পলি খেতে খুব ভালো, হেলথের জন্য খুব ভালো, কিচ্ছু নয়, নানান রকম সবজি দিয়ে যেহেতু তরকারিটা করি সেই জন্য ওটাকে আমি ডিজিটাল তরকারি বলি, বুঝেছ। চলো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করে দিলাম, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ চল, আর চাটা খেয়ে নিই, চাটাই খেয়ে নিই, চাটা একটু রিল্যাক্স করে করেই খাই, হাত পা ধুয়ে উঠে ভাল লাগছে। আবার বাবু একটু বাজার যাবে, কেননা ফ্রিজে কোনো মাছ নেই, ফ্রিজে মাছ নেই বলতে ওই কাটা মাছ নেই, আমরা বলি না আমরা একটু কাটা মাছ খেতে ভালোবাসি, এই ইয়ে মাছ রয়েছে, কালকে সেই করেছিলাম মৌরলা মাছ, সেই মৌরলা মাছ রয়েছে, কিন্তু ওই কাটা মাছ পাকা রুই কাতলা সেই মাছটা নেই, দেখি কি আনে মাছ, কালকে আবার বলছিল চিংড়ি মাছ আনবো, দেখা যাক, চলো দেখতে থাকো, তোমরাও দেখতে হবে কী আনছে, আমিও দেখতে হবো কী আনছে, ঠিক আছে চলো। হ্যাঁ সব না আমাকে লিপস্টিক পরা দেখে এখন অবাক হয়ে যাচ্ছে, কি বলতে দেখো, নতুন নতুন কি করবো, লিপস্টিকগুলো তো ডেট এক্সপায়ারি হয়ে যাচ্ছে, তো লিপস্টিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, ফেলে দিতে হলো সেদিনকে কিছু লিপস্টিক, এর আগেও ফেলেছি, কোভিডে মাস্কের জন্য সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কিন্তু কোভিডে দেখো কজন মাস্ক পরে পরে না, ওই আমি আজ হ্যাঁ ঘরেই সেজে গুজে থাকি, নিজের মনটাও ভালো থাকবে। হ্যাঁ কালারগুলো সুন্দর, আসলে আমি মানুষটা খুব সুন্দর তো ওই জন্য, বুঝেছ, কী রোদ্দুর উঠেছে বাবা। আর আমি এখন স্বপ্নাকে এখন সকালবেলা চা করে দিচ্ছি, চাটা কেমন হচ্ছে বলো, ভালো হচ্ছে, চলো তাহলে ও চা বসাই, স্বপ্নার চা আর রুটি, ও দুধ দিয়ে চা রুটি খেতে খুব ভালোবাসে, এখন ও সকাল সকাল আসছে, এত তাড়াতাড়ি আছে ওর মা নেই বলে আসছে, যাকে আমি রুটি চাটা করেছি, ও সব তরকারিও খেতে চায় না, খাবো। আর আমি এখানে সেই বললাম না ডিজিটাল তরকারি করবো, একটা বাঁধাকপি করবো, কেননা ও তো এখন চলে এসছে তাড়াতাড়ি, দুটো দরকার নেই করার, একটা করলেই আমার হয়ে যাবে, এতে সব বিনস ক্যাপসিকাম গাজর এই দিয়ে করবো, মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা করবো, ওই জন্য কালারফুল হয়ে যাবে, কড়াইছুটি ফড়াইছুটি দিয়ে করবো, ওই জন্য আমি এর নাম দিয়েছি ডিজিটাল তরকারি। ও খেলে দুটো বাঁধাকপি করতাম স্বপ্না খেলে, ও খাবে না তরকারি, ও সবজি মবজি খেতে চায় না। ডিজিটাল তরকারিটা তোমাদের কি একটু দেখাই, এ দেখো গাজর দিয়েছি, ফ্রিজ খুলে দেখি বিনস নেই, বিনস গতকালকেই শেষ হয়ে গেছে। আচ্ছা কড়াইশুঁটি দিয়েছি, এখানে আমার পনির দিয়েছি, পনিরটাকে এর মধ্যে ঘেঁটে দেবো, তরকারিটাতে টেস্টটা বেশি বেড়ে যাবে। আর ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম একদম তোমার এই যে দেখতে পাচ্ছ ভাজতে ভাজতেই আমার হয়ে গেছে। হ্যাঁ বল,
হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে ওর ভেতরে ওই ঠাকুরের ফুল তুলে নিয়ে এসছে, ওই জন্য এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বাঁধাকপি দিয়েছি, দিয়ে এই ডিজিটাল তরকারি। একটুখানি পনির কিংবা ছানা থাকলে একটু এর সঙ্গে ঘেঁটে দিয়ে দেবে, খুব টেস্টি হয়ে যায় আর খুব হেলদিও খাবারটা। আমি খেতে বসে গেছি, এখানে আমার গোপালকেও দিয়ে দিয়েছি, আমি বললাম না আমি ভাত খাবো, এই যো সব এর মধ্যে মেখে নিয়েছি বুঝেছ, মেখে খাচ্ছি। কাল রাতে ডিনার করিনি তো আজকে ভাত খেতে ইচ্ছা করছে সকালবেলা, আর ফ্রিজে সব সবজি রয়েছে, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, মানে সবজি রয়েছে মানে বিভিন্ন ধরনের সবজির তরকারি ডাল ফাল সব রয়েছে, সবজিটাও শরীরের জন্য ভালো, ভাত একদম অল্প করে নিয়েছি, তরকারি আমার বেশি আছে বুঝেছ, তরকারিটা খাচ্ছি মেন হচ্ছে ব্যাপার বুঝেছ। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, এই যে তোমরা কি দেখতে হবে, এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, অসাধারণ খেতে লাগছে। আর গোপালুদের ডিজিটাল তরকারি রুটি আর মিষ্টি দিয়েছি গোপালুকে, আর বাবুয়া এসে খাবে, স্বপ্না যদি খায় এসে রুটি ডিজিটাল তরকারি দিয়ে খাবে, ও করে চলে গেছে, ও আবার আসবে দাও দেখাচ্ছি। এই যে আমি সব মেখে নিয়েছি, তোমরা বুঝতে পারবে না, সমস্ত সবজি এর মধ্যে মেখে নিয়েছি, আমি খুব সবজি খাই, সবজি খাওয়াটা খুব দরকার প্রত্যেকের। আর ওইখানে কাঁচা পেঁয়াজ রয়েছে, আর এই যে আমার গোপালু, ঠিক আছে চলো খেয়ে নি। ঠাকুরের জামা কাপড়গুলো কেচে নিলাম, অনেকগুলো জড়ো হয়েছিল, এগুলোকে এবার শুকুতে দিয়ে দেবো, অনেকগুলো জড়ো হয়েছিল জামা কাপড়। এই দেখো বাজার থেকে মাছ এনেছে, চিংড়ি মাছ আর কাতলা মাছ, মুড়োগুলো রুই মাছের মুড়ো আনতে বলেছিলাম, বলেছিলাম কাতলা মাছের মুড়ো আনবি না, যে রান্নাটা করবো আর কি তাতে রুই মাছটা দিলেই, মাথাটা রুইয়ের মাথাটা দিলেই ভালো হয়। ভেতর দিকে কাতলা মাছ রয়েছে, মাথাগুলো একটু সরিয়ে দিলাম, নাহলে বুঝতে পারবেন ভেতরে রয়েছে কাতলা মাছ বুঝেছো, দেখতে পাচ্ছ। আর মাথা এনেছে, রুই মাছের মাথা আনতে বলেছিলাম, এনেছে আজকে বাজার থেকে এই মাছ। ওদিকে বাজারও এসছে, বাজারগুলো ধোয়া হয়ে যাক, দেখাচ্ছি ধোবো বাজারগুলো। আর আমার মাছ একদম ধুয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই দেখো বাজার করে যে ধুয়ে সব এখানে রেখেছি, ওকে যা বলেছি তার দ্বিগুণ এনেছে, মাথা আমার গরম হয়ে যায়, ঘিচি টং হয়ে যায়, কিন্তু তবুও মাথাকে ঠান্ডা রাখতে হয় বুঝেছো। কী কী এনেছে এই যে দেখে না, উচ্ছে পটল আম আর কি, ভেতরে বেগুন ভেন্ডি আর ওল আছে, এর ভেতরে ওল আছে বুঝেছো। আর এখানে লাল শাকটা আমি আনতে বলেছিলাম, লাল শাকটা তাই আছে, মানে যা বলবো তার দ্বিগুণ আনবে, মাথাটা গরম হয়ে যাবে জাগে। আর এখানে এগুলো আগের দিনের সব আনা, আমার ঠাকুরের ধূপ মুড়ি ফুড়ি লাভ লাভ আছে সমস্ত ধুয়ে, আমার বলছি না মার্কেট থেকে যা আসবে সব ধোয়া হয়, আমার সব ধুয়ে মুছে সাফ করে দিই। তাদের বাড়ির হাউস ওয়াইফ আছো, এরকম হাজবেন্ডরা কথা শোনে না, যা বলবেন তার দ্বিগুণ আনবেন, কিচ্ছু করার নেই, আমি লিপস্টিক লাগিয়ে নেবেন আর দাঁত মার করে হাসবেন বুঝেছেন, কিচ্ছু করার নেই। হাসছিস কি তুই? আমি খুব মাথাকে ঠান্ডা রাখি জানো তো, আমি এবার থেকে চিন্তা করেছি আমাদের বাজারটা, আমি চান হয়ে গেছে, চান করে চলে এসেছি, আমরা যেখান থেকে বাজার করি সেই বাজারের থেকে একটুকুনি এগোলেই হচ্ছে আমাদের গঙ্গা। হ্যাঁ আমি এবার চিন্তা করেছি বাজার দোকান যা করবো করে ওই ব্যাগ শুধু গঙ্গা জলে একটু চুবিয়ে, আমি ওই জন্য তাড়াতাড়ি করে চান করে দিয়েছি তো, এসব ধোয়া দেখো যে গা ভিজে করছিল আর গরম করছিল। হ্যাঁ আমার কথা আপনাদের শুনতে দে। হ্যাঁ ও আচ্ছা, বাজার করে বাজার নিজেই পকে যাবে শুধু না, ও আচ্ছা বাজার করে বাজারটাকে আমি গঙ্গার জলে চুবিয়ে নিয়ে তারপরে বাড়িতে আসবো, ধোয়াও হয়ে যাবে আর তার সাথে সাথে তোর জিনিসটা শুদ্ধ হয়ে যাবে। আমাদের ভেতরটা আগে শুদ্ধ করা দরকার, আমি তো বাজারটা ধুই জীবাণুর জন্য, সেইজন্যই তো গঙ্গা হ্যাঁ ভেতরটা আমাদের শুদ্ধ রাখা বেশি দরকার। যাই হোক চলো ঠাকুরকে আমি চান করিয়ে নিই, ঠিক আছে এসে আমি রান্না করব, কিছুই রান্না হবে না, টক ডাল হবে, আলু ভাতে করব, আর ওই লাল শাকটা বাদাম দিয়ে ভাজবো, আজকে দুপুরের এই লাঞ্চ করব, রান্না করব। চলো চানটা করিয়ে আনি ঠাকুরকে। হ্যাঁ আমার ঠাকুরের চান নান হয়ে গেছে দেখো বুঝেছ, এই দেখো সব চান নান, আজকেও আমার গাছেরই ফুল দেয়া হয়েছে বুঝেছ, গাছের ফুল পেয়েছি, ঠিক আছে আমার গাছের ফুল নয় ভগবানেরই, ভগবানের ফুল নেয় ঠিক আছে। এই যা ইন্নি ইন্টুগুলোকে দেখো না, তোমাদের দেখাতে ভুলে যাই গো, চান করি উঠে আমি ঠাকুরকে কী দিই মাঝে মাঝেই ভুলে পড়ে মনে পড়ে, দেখো আজকে চান করি উঠে লোকনাথ মিছরি দিয়েছি আর জল দিয়েছি,
বুঝেছো, আমি এবার ভাত টাত রান্না করব, করে ভাত দেব। লাল শাকটা ভাজার সময় আমি কিভাবে ভাজছি দেখো, এখানে বাদামগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর কড়াইয়ে এখানে তেল রয়েছে, তোমরা বুঝতেই পারছো, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, ঠিক আছে? তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, ঠিক আছে? এই যে শাক কাটা হয়ে গেছে, শাকগুলোকে এখন ছেড়ে দেবো। আগে কিন্তু বাদামগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছো শাকগুলোকে ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, তোমরা হলুদ দিতেও পারো না দিতেও পারো, আর পরিমাণ মতো একটু চিনি, যে যেমন মিষ্টির পরিমাণ খাবে সেই অনুযায়ী চিনি দেবে, ঠিক আছে? এবার শাকটাকে নেড়ে চেড়ে তোমরা জল দিতেও পারো না দিতেও পারো, সিম্পলি লাল শাক ভাজা সবাই জানে, আমি কিভাবে করি সেটা দেখালাম। এই একটু নেড়ে চেড়ে নিলাম, আমি একটু জল দেবো, আমার ম্যানিয়া জানো তো, শাকে জল না দিলেও চলে কিন্তু আমার মনে হয় সেদ্ধ হবে না, কাটি কাটি হয়ে থাকবে, ওই জন্য আমি একটু জল দেবো। আর নামাবার সময় কাঁচা পোস্ত ছড়িয়ে দেবো, বুঝেছো, দেখাচ্ছি কিভাবে আমি পোস্তটা কখন দেবো। হ্যাঁ, এবার আর কিচ্ছু করবো না, শাক দিয়ে এমনি জল বেরোবে, আমি আর একটু জল সামান্য দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো ঘটিতে এইটুকুনি জল আছে, এইটুকুনি জলটাই দেবো, শাক দিয়ে জল বেরোচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো, ব্যাস, এটা মনের ম্যানিয়া, জল না দিলেও চলে আমি জানি। বাদামটা কিন্তু এখন দেবো না, যখন পোস্ত দেবো শাকটা একদম গলে ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন পোস্তটা শাকটা দেবো, বুঝেছো? আমার লাল শাক ভাজা তাহলে কমপ্লিট। আর এদিকে আমার আম দিয়ে, আজকে আম দিয়ে ডাল করছি, বাবু আমাকে বলেছি ওই তেঁতুল দিয়ে ডাল, আমি টক ডাল খাবো না অত, এই আম দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে সাঁতলাবো আর আলু ভাতে দেবো। দেখো পোস্ত জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে কিন্তু পুরো কিন্তু এখন শুকোয়নি, তখন কিন্তু এই পোস্তটা দিয়ে দেবে, পোস্ত আর এই বাদামটা, বুঝেছো, জলটা যখন শুকিয়ে এসছে প্রায় আবার একটু জল জল রয়েছে তখন পোস্ত বাদামটা দেবে, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে একদম শুকনো করে নামিয়ে নেবে, শাক তো যেন শুকনো শুকনোই খেতে হয়, এবার নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে, ব্যাস। আমি লাল শাক এইভাবে করি, খুব টেস্টি হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, এই দেখো আলু ভাতে, আর আমরা টকের ডাল দিয়ে কীরকম আলু চোখা করে খাই একদিন এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগে একদিন বোধহয় করেছি জানি খেয়াল নেই, কিরম এটা খুব টেস্টি লাগে টকের ডাল দিয়ে, আর লাল শাক ভাজা আর এখানে টক ডাল, আর এখানে উনি খেতে বসে গেছেন, আর সকালের ওই ডিজিটাল তরকারি আছে, লাগলে নেবো তাহলে নেবো না। কি সুন্দর রাতে দেখো বৃষ্টিটা এসে গেল, এখন এখন ১:৩০ বাজে প্রায়, বৃষ্টিটা এসে গেল, আমি ব্যায়াম করছিলাম এক্সারসাইজ করছি, দেখি হঠাৎ কি টুকটুক করে আওয়াজ হচ্ছে ওমা, দেখি বৃষ্টি এসে গেছে, আর বাহ এটা দরকার ছিল, মাঝে মাঝে একটু বৃষ্টি দিলে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, বলা এই যে বুঝতে পারছ বৃষ্টি পড়ছে, আহা আমি জানলা দিয়ে দেখছি, আহা কি ভাল লাগছে, আর হাওয়া লাগছে, এক্সারসাইজ করে উঠেছি, কি আরাম লাগছে, এক্সারসাইজ করছি দেখি বৃষ্টি এসে গেছে, আমি বাবু বলছি এ বাবু বৃষ্টি এসে গেছে, আমাদের ছাদের ওপরের পুরো দরজাটা খোলা, কেন ওটা দিয়ে পুরো ছাদ ঢোকে, আর ঢুকেওছে, গিয়ে দেখি হালকা ভিজেছে, যাই একটু ধুলো তো ঢোকে একটু মুছে নেবো, বেশ ভালো লাগছে, এক্সারসাইজ করছি, আমি যে হালকা একটা জানলা খুলে এক্সারসাইজ, একটা হালকা হাওয়া আসছে, দেখি হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে, খুব ভালো লাগছে। আর বাইরে এখন সন্ধ্যেবেলায় যে রাত্রিবেলা দৌড়োতে হাঁটতে বেরোতাম কাঁপুনি ঝাঁকুনি করতে, সেটা আর বেরোচ্ছি না ওই বৃষ্টি হওয়ার পর থেকে, শুরু হওয়ার পর থেকে, কেননা বাইরে ওইখানটা আমাদের ওদিকে দেখেছো জঙ্গল টাইপের আছে, সাপ খোপ বেরোয় প্রচণ্ড ওই বৃষ্টি ফিষ্টি হলে, যার জন্য ওখানে আর বেরোচ্ছি না, আমি বাড়িতে সন্ধ্যেবেলাটা বাড়িতেই করছি, বুঝেছ, ওই জন্য সন্ধ্যাবেলা আমি আর বেরোচ্ছি না, কেননা বৃষ্টি ওয়েদার হয়ে গেছে বাইরে, আর বাবুয়াও বললো বেরোস না, ওই জন্য আর বেরোচ্ছি না। যাই হোক ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি দেখো, ঠিক আছে, লাভ ইউ অল, গুড নাইট।